আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। লাস্ট দুই দিন যাবত কয়েকজন ভাই অনেক অনেক কমেন্টস করেছেন, তো তাদের বিষয়টা জানানোর জন্য আজকে স্বপ্নের ব্যাখ্যা যেটা আমি নির্ধারণ করেছি সেটা হলো, স্বপ্নে মৃত ব্যক্তির পোশাক দেখলে কী হয়। তো আসুন আমরা এ ব্যাপারে বিস্তারিত জেনে নেই। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। প্রিয় বন্ধুরা, হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে মৃতকে সবুজ পোশাক পরিহিত দেখা, দুনিয়া থেকে শহীদ হয়ে বিদায় হবে আলহামদুলিল্লাহ, সাদা পোশাক পরিহিত দেখা নেককার হবে আলহামদুলিল্লাহ এটাও ভালো, কালো পোশাক পরিহিত তাহলে অবস্থা খারাপ হবে, আপনি যদি সবুজ দেখেন তাও ভালো, আপনি যদি সাদা দেখেন তাও ভালো, আপনি যদি কালো দেখেন সেক্ষেত্রে অবস্থা খারাপ হবে, কারণ দোজখীদের পোশাক কালো হবে। স্বপ্নে কালো পোশাক পরিহিত দেখলে অশুভ হবে, হলুদ বা নীল পোশাক পরিহিত দেখলে দুঃখ কষ্টে পতিত হবে, নকশি পোশাক পরিহিত দেখলে ঝগড়ায় লিপ্ত হবে। কোনো কোনো ব্যাখ্যাকারীগণ বলেছেন, জীবিত লোক মৃতকে পোশাক পরাতে দেখা, অর্থাৎ কোনো জীবিত লোক মৃত ব্যক্তিকে পোশাক পরাইতেছে এমন যদি দেখে, মৃত্যু নিকটবর্তী হওয়ার লক্ষণ। আশা করি বন্ধুরা সকলে বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।